আজ ঢাকায় আয়োজিত একটি সংবাদ সম্মেলনে মিস ইউনিভার্স বাংলাদেশ 2024-এর ন্যাশনাল ডিরেক্টর দেশের সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং আনিকা আলমকে মিস ইউনিভার্স বাংলাদেশ 2024 হিসেবে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন। এই ইভেন্টে বাংলাদেশের জাতীয় মূল্যবোধ, সংকট মোকাবেলায় দৃঢ়তা এবং বৈশ্বিক মঞ্চে নারীর ক্ষমতায়নের অঙ্গীকারকে তুলে ধরা হয়। ন্যাশনাল ডিরেক্টর বলেন, 2020 সালে কোভিড-19 মহামারীর কারণে বাংলাদেশ মিস ইউনিভার্স গ্লোবাল প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। এটি আমাদের জন্য একটি কঠিন সময় ছিল, তবে বিশ্বের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সর্বাগ্রে রেখে আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। এই বছর মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় ইভেন্টটি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বাতিল করা হয়েছে। জাতীয় শোক ও দুর্দশার সময়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সম্মান ও সমর্থন প্রদর্শন করা, তাই আমরা এই বছর ইভেন্টটি না করার সিদ্ধান্ত নিয়েছি। ডিরেক্টর আরো বলেন, বন্যা পীড়িত এবং জুলাই আন্দোলনের আহতদের সহায়তায় মিস ইউনিভার্স বাংলাদেশ 5 লক্ষ টাকা দান করার ঘোষণা দিয়েছে। আমরা বিশ্বাস করি এটি একটি ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ প্রচেষ্টা, যার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই। সব বাধা সত্ত্বেও মিস ইউনিভার্স বাংলাদেশ নারীর ক্ষমতায়ন এবং গ্লোবাল মঞ্চে দেশের প্রতিনিধিত্বে প্রতিশ্রুতিবদ্ধ। একটি বিশদ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আনিকা আলমকে মিস ইউনিভার্স বাংলাদেশ 2024 হিসেবে নির্বাচিত করা হয়েছে। মডেলিং সেক্টরে ইউজুয়ালি আমরা দেখে থাকি এবং এই ধরনের পেশেন্টরা মডেলিং সেক্টর থেকে বা এন্টারটেইনমেন্ট সেক্টর থেকে আসেন। আমার ইন্টারেস্টিং আমার পরিচয় আছে একটি 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 মডেলিং শোতে আমি প্রথম আনিকাকে আমার চোখে পড়ে, দেন আমরা আরো কয়েকজনের সাথেও কথা বলি বা পরে যখন আমি যত আমরা জানতে পারলাম আনিকা সম্বন্ধে। আনিকা আলম শুধুমাত্র একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট নন, তিনি নারী ক্ষমতায়নের জন্য একজন দৃঢ় কণ্ঠস্বর, একজন নিবেদিত মা এবং আমাদের দেশের শক্তির প্রতীক। লয়েলা মারিমাউন্ট ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রি অর্জন করা আনিকা লস অ্যাঞ্জেলসের মেয়রের অফিসে কাজ করছেন। আনিকা আলম শুধুমাত্র একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট নন, তিনি নারী ক্ষমতায়নের একজন দৃঢ় কণ্ঠস্বর, একজন নিবেদিত মা এবং আমাদের দেশের শক্তির প্রতীক। লয়েলা মারিমাউন্ট ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রি অর্জন করা আনিকা লস অ্যাঞ্জেলসের মেয়রের অফিসে কাজ করেছেন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বিশেষ করে জিরো হাঙ্গার নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। শুক্তি রায়, ভোরের আকাশ।